আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী। তার নির্বাচনের দিন গতিবিধি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল তাকেই আজ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ নিজের ভোট কেন্দ্রের মধ্যেই তার গতিবিধি সীমাবদ্ধ থাকবে এমনটাই জানিয়ে দিল আদালত। কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। শৌভিক, কি জানালো আজ আদালত? দেখো, আদালতের নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন এবং গতকাল কাকি থানার পুলিশের তরফ থেকে তাকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বহাল রাখা হচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী আগামীকাল নিজের ভোট গ্রহণ কেন্দ্র বা নিজের পোলিং স্টেশনের বাইরে তিনি কিন্তু কোথাও যেতে পারবেন না। অর্থাৎ তার গতিবিধি নিয়ন্ত্রণ করবার জন্য যে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশন নিয়েছিল সেই সিদ্ধান্তই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বহাল রাখলো। তুমি জানো যে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে তিনি তার নির্বাচনী ক্ষেত্র বা তার যে বিধানসভা কনস্টিটিউয়েন্সি সেই কনস্টিটিউয়েন্সির মধ্যে যাতে মুভমেন্ট করতে পারেন বা সেখানে যেতে পারেন সেই ধরনের একটা আবেদন ছিল। তার কারণ হলো তিনি বলেছিলেন যে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি অনুযায়ী একজন নেতা বা একজন একজন বিধায়ক তিনি তার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে তিনি গতিবিধি তিনি সেখানে চলাফেরা করতে পারেন, তিনি সেখানে আসা যাওয়া করতে পারেন, কিন্তু তার সেই যে অধিকার রয়েছে সেই অধিকারও রাজ্য নির্বাচন কমিশন খর্ব করেছে। কিন্তু এখানে কলকাতা হাইকোর্টের প্রশ্ন হলো যে নিরাপদভাবে ভোট করাবার জন্য শান্তিপূর্ণভাবে ভোট করাবার জন্য নির্বাচন কমিশন তার প্রতিবিধিকে আরো কড়া করতেই পারেন, সেক্ষেত্রে কারোর কিন্তু কিছু বলার নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টও এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। এবং রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে এটা যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে করা হয়েছে তেমন নয়, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর ক্ষেত্রে এই একই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফলত শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একপেশেভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনটা নয়, এবং সেই কারণেই কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে আবেদন ছিল সেই আবেদনের নিষ্পত্তি করেছেন এবং শুভেন্দু অধিকারীর আবেদনকে কোনো মান্যতা দেননি। ফলত কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবং নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুভেন্দু অধিকারীকে তার যে নির্বাচনী তার যে ভোট গ্রহণ কেন্দ্রের এলাকা রয়েছে সেই এলাকার মধ্যেই তাকে সীমাবদ্ধ থাকতে হবে। এখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল তার কর্মীরা রয়েছে, সেই কর্মীদের নির্দেশ দেওয়ার প্রয়োজন রয়েছে, কোথাও কিছু হলে তার সেখানে যাওয়ার প্রয়োজন রয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এই ধরনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি ফোনেও করতে পারেন, এটা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য ভালো এবং গোটা যে ভোট পর্ব রয়েছে সেটাকে শান্তিপূর্ণভাবে সংগঠিত করবার জন্য ভালো। সুস্মিতা, ধন্যবাদ। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, আগামীকাল সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে এবারের পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের এই আবহে রাজ্য জুড়ে অশান্তির মেঘ কিন্তু ঘনিয়ে এসেছে। গত এক মাসে মোট 18 জনের মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি রয়েছেন। নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায় কোচবিহার থেকে রয়েছেন আমাদের সঙ্গে, সন্দীপ সরকার রাজ্যপাল আজকে গিয়েছেন কোচবিহার মুর্শিদাবাদে আপনারা জানেন, এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। অন্যদিকে রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। চারজনের কাছে আসবো, আমি প্রথমে রুমার কাছে চলে আসবো। আজকে আমরা জানি যে এই মুহূর্তে যে বড় খবর তা হলো কেন্দ্রীয় বাহিনীকে এবার অতি দ্রুততার সঙ্গে নিয়ে আসা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যত দ্রুত সম্ভব মোতায়েন করা যায় এখন কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন সকলে, এবং যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে আসা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। লে থেকে তাদেরকে এয়ারলিফটিং করা হবে, পাঁচ কোম্পানি বাহিনীকে এয়ারলিফটিং করা হবে এবং সঙ্গে থাকবে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লে থেকে তাদের কলকাতায় নিয়ে আসা হবে না, তার বদলে নিয়ে যাওয়া হবে পানাগড়ে। কিভাবে মোতায়েন করা হবে বাহিনী বিস্তারিত জানাবেন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি জানিয়েছে? দেখো, ইতিমধ্যেই বলে রাখি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি এসেছে কমিশনে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে লেহ থেকে এয়ারলিফটিং করে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দুই প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে এখানে এই রাজ্যে। এটা কলকাতায় আসবে না, নিয়ে যাওয়া হবে পানাগড়ে, সেখান থেকে কিন্তু নির্দিষ্ট স্থানে তাদের মোতায়েন করা হবে। মানে বুঝতেই পারছো, যুদ্ধকালীন তৎপরতায় এই কেন্দ্রীয় বাহিনী, বাকি যে 485 কেন্দ্রীয় বাহিনী ছিল সেটা আনার প্রস্তুতি শুরু হয়েছে, এবং তারই মধ্যে বলে রাখি এয়ারলিফটিং করে নিয়ে আসা হচ্ছে লে থেকে, যেখানে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দুই প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এটা একটা নজিরবিহীন ঘটনা। দেখো, এমনিতে তো সমস্ত যে কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের বিভিন্ন ট্রেনে করে আসছে, এবং দেখা যাচ্ছে যে আজ সকালেই কিন্তু লেহ থেকে আসছে, সেখানে এয়ারলিফটিং করে এই কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে এবং তাদেরকে পানাগড়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর তাদের নির্দিষ্ট স্থানে মোতায়েন করা হবে। তবে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এখনও পর্যন্ত কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে কমিশন সেটা জানাতে পারেনি, এবং সেই রিপোর্ট কমিশনের কাছে দুবার আসে, সেই রিপোর্ট এসে পৌঁছয়নি। তবে এটা ঠিক, কমিশন মনে করছে যে এখনও পর্যন্ত রাত পর্যন্ত কিন্তু 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যেতে পারে এমনটাই তারা মনে করছেন।
দেখো কালকে যখন বৈঠক হয়েছিল বিএসএফ আইজির সঙ্গে বারবার দফায় দফায় বৈঠক হয়েছিল সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সেকশন নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল যেহেতু বলা হয়েছিল প্রত্যেকটা বুথে একটা কেন্দ্রীয় বাহিনী এবং একটা স্টেট আর্ম পুলিশ থাকবে সেখানে কেন্দ্রীয় বাহিনী যেহেতু সেকশন ভাঙা যায় না সেটি নিয়েও কিন্তু রাত পর্যন্ত এটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং বারবার চিঠি পাল্টা চিঠি গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবারও দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি যেখানে বলা হচ্ছে যে এয়ার লিফটিং করে লে থেকে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দুই প্লাটুন কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে এই এই পঞ্চায়েত নির্বাচনে এবং সেটা পানাগড়ে নিয়ে যাওয়া হবে তাদের সেখান থেকে কিন্তু তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে অর্থাৎ আমরা রাত পর্যন্ত দেখতে পারি যে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে কিনা কত শেষ পর্যন্ত এসে পৌঁছায় এবং পুরোটা এসে পৌঁছায় কিনা এবং পুরোটা এলেও সেটা যথাযথ ব্যবহার করা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে।